মৌসুমী বায়ু আজকে উত্তরবঙ্গের যে অংশটুকু আমাদের বাকি ছিল সেটাও সম্পূর্ণ কভার করে ফেলেছে। অর্থাৎ আমাদের এর আগে বালুরঘাট অবধি আমরা যে লাইনটা টানছিলাম না, আজকে মালদাও আমাদের কভার করে ফেলেছে। ফলে এন্টার নর্থ বেঙ্গলে শুরু হয়েছিল 3 তারিখে, তারপর আজকে আমাদের 17 তারিখে কিন্তু পুরো নর্থ বেঙ্গল কভার হয়ে গেছে। এবং নর্থ বেঙ্গলে আগামী অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এবং ওপরের যে 5টি জেলা সেখানে কিন্তু 17 থেকে 19 এখনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এটা বৃষ্টিটা কন্টিনিউ করছে। ধরুন বৃষ্টি গত 48 ঘন্টা 72 ঘন্টা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বহু জায়গায় হেভি রেইনফল, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি, এবং দু এক জায়গায় এক্সট্রিমলি রেইনফলও হয়েছে। এই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে কন্টিনিউ করবে 19 তারিখ অবধি। ফলে উত্তরবঙ্গের মূলত জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই 3টে জেলাতে ভারী থেকে অতি ভারী, দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেন, বাকি দার্জিলিং এবং কালিম্পং এই 2টো জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি যেহেতু অনেক দিন ধরে কন্টিনিউ করছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে ইম্প্যাক্ট হিসেবে যেটা আমরা বলছিলাম সেটাই থাকছে। অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা, এবং বাকি জেলাগুলোতে কিন্তু লোলাইং এরিয়াটা ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকছে, এবং ভিজিবিলিটি কিছুটা কমে যাবে যেখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে। এবং এই লোলাইং ইনান্ডেশনের ফলে কিন্তু আমাদের যে এগ্রিকালচার ফিল্ড আছে সেখানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। তাপমাত্রা একটু স্লাইটলি কমবে, খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নয়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসার কথা যেটা, আজকে থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে, কিন্তু যেহেতু আমরা পরের দিন সকাল 8:30 অবধি বৃষ্টিটা টোটাল কত হলো এবং কোথায় কোথায় হলে দেখে আমরা বলি যে কতটা এরিয়া কভার করলো, সেটা আমরা আগামীকাল জানাবো যে এতটা এরিয়া কভার করলো। কিন্তু বৃষ্টি আজকেই শুরু হবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে বৃষ্টি হবে, ইনক্লুডিং কলকাতা। এবং এর জন্য আমরা কিছু নাউকাস্টিংও জন্য কিছু ওয়ার্নিং অলরেডি ইস্যু করেছি বিভিন্ন জেলার ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রেও ইস্যু করা হয়েছে। এবং শুরুতে যেটা আমরা বলছিলাম যে একটু দুর্বলভাবে ঢুকবে, অর্থাৎ বৃষ্টি শুরু হবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে 1-2 দিন বাদে কিন্তু এই বৃষ্টি কন্টিনিউও করবে। ফলে বর্ষার বৃষ্টির যে আমাদের বহুদিনের যে কবে, যেহেতু এবার অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে ঢোকে হচ্ছে 11 তারিখ স্বাভাবিক, তো আজকে 17 তারিখ কন্ডিশনস ফুলফিলড হচ্ছে, প্রায় বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণ বাদেই হয়তো আমরা যখন কথা বলছি। এবং কালকে 8:30 টোটাল বৃষ্টিটা দেখে কোন কোন এরিয়া অবধি এই বৃষ্টিটা গেল সেইভাবে আমরা কিন্তু ডিক্লারেশনটা করি যে কতটা পার্টস কভার করা গেল, তো সেটা কালকে সকালের 8:30 বৃষ্টি দেখেই আমরা আপনাদের জানাতে পারবো। কিন্তু বৃষ্টি যা যা আমরা বলেছিলাম যে এনভায়রনমেন্ট সব রেডি আছে এবং আজকে থেকেই শুরু হবে বৃষ্টি। এবার আমরা যেহেতু ওই 24 ঘন্টার বৃষ্টি দেখেই ডিক্লারেশন করি, কাস্টম বলতে পারেন এটা একটা, তো সেটা কালকে আমরা জানাবো। থান্ডারস্টর্ম লাইটনিংয়েরও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, আর কলকাতার ক্ষেত্রে বৃষ্টি হলে যেটা হয় একটু ট্রাফিক কনজেশনের সম্ভাবনা থাকে, সেটা একটু থাকবে। অ্যাডভাইসারি বলতে যে থান্ডারস্টর্ম বা লাইটনিং হলে লোকে একটু যাতে সেফ জায়গায় থাকে, এবং বৃষ্টি যেহেতু হবে এবং ক্লাউডি থাকবে ফলে ম্যাক্সিমাম টেম্পারেচারও কিন্তু একটু কমবে। সমুদ্রে যারা মাছ ধরতে